কি ব্যাপার বাবু? হ্যাঁ, সকালবেলা বুঁদে খেতে খেতে কি ভাবছেন? পোড়া দেশে কবে যে একটা পারফেক্ট ক্রাইম আর পারফেক্ট ক্রিমিনালের জন্ম হবে, কেন না ধরে গেল গোয়েন্দাগিরিতে। আগে বাবু আর বলবেন না, সকাল সকাল আমার ওই রাঙা পিসিমার বাড়িতে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে, সেই জন্য আমাকে ছুটে যেতে হলো। চুরি না ডাকাতি? আগে খুন। কি বলছো, খুন? কে খুন হয়েছে? ওই রাঙা পিসিমার পোষা রাম ছাগল। আগে হ্যাঁ বাবু, পিসিমা মানে রাঙা পিসিমা বড় ভালোবাসতেন, ভালোবেসে নাম দিয়েছিলেন গঙ্গারাম। গঙ্গারামের দাড়ির কি বাহার বুঝলেন বাবু! প্রত্যেক দিন আমার রাঙা পিসিমা ওই দাড়ির মধ্যে গন্ধ বিকট তেল মাখিয়ে মাখিয়ে ওতে বিনুনি বেঁধে দিত। বড় কষ্ট পেয়েছেন রাঙা পিসিমা। সে কষ্ট তো আমিও পেয়েছি ওয়াটসন, কিন্তু রাম ছাগল মারা গেল, একবাটি মাংসের ঝোল তো আনা যেত নাকি? ওই ঝোল খেলে আর দেখতে হবে না বাবু। কেন? আমরা সন্দেহ করছি যে ওই গঙ্গারামকে কেউ বিষ খাইয়ে হত্যা করেছে। বিষ খাইয়ে রাম ছাগল হত্যা? কেসটার মধ্যে বেশ কিন্তু একটা নতুনত্ব আছে বর্ষা। গত দু মাস ধরে আমার রাঙা পিসি আর রাঙা পিসি মশাইয়ের মধ্যে একবার মুখ দেখা দেখি বন্ধ। কেন না বলো না, আমি জানি, বলছি নিশ্চয়ই তোমার পিসি মশাই কোনো পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, সেইটা তোমার পিসিমা ধরে ফেলেছেন। ইচ্ছে তো প্রচুর রাঙা পিসে মশাইয়ের পরকীয়া করার বহু বছর ধরে, কিন্তু সে আর হলো কই বাবু। এখন তো ওই ফোগলা মুখ দিয়ে আমি তোমাকে ভালোবাসি বললে শুধু হাওয়া বেরোয়। হ্যাঁ শুনেছি ওই যৌবনকালে নাকি নেত্রকালী বলে একজন বৈষ্ণবীর সাথে ওনার একটু মাখামাখি ছিল, কিন্তু কিছুই করে উঠতে পারেননি। নেত্রকালী? তাহলে বুঝে দেখুন কিরকম বৈষ্ণবী। তবে ওই ওর গোসাইয়ের নাকি খুব সুন্দর ঢেউ খেলানো দাড়ি ছিলে রাম ছাগলে চলে গেলে নেত্রকালীর দাড়িতে। আমার পিসেমশায়ের ওই রাম ছাগলের মাংস মানে কালিয়া খাওয়ার অনেক দিনকার লোক, বুঝতে পেরেছেন? উনি তো তককে তককে থাকেন। শুনেছি নাকি চুপি চুপি একবার ওই সাহেবদের দোকান থেকে আমার পিসেমশাই একজোড়া দাঁত কিনে এনেছিলেন ওই মাংস খাবেন বলে। তার মানে তোমরা সন্দেহ করছো তোমাদের পিসেমশাই গঙ্গারামকে বিষ খাইয়ে মেরেছেন এবং অপেক্ষা করছেন কখন সেই বিষ হজম হবে, তারপর উনি গঙ্গারামের কালিয়া রেঁধে খাবেন। একদম ঠিক ধরেছেন বাবু। তোমার পিসিমা লাশ কখন দেখতে পেলেন? আগে সকালবেলা যখন এই উঠোনে গোবর জল ছিটাচ্ছিল। তখন তোমার পিসেমশাই কোথায় ছিলেন এবং কি করছিলেন? আগে উনি ঘুমোচ্ছিলেন, রাত্রিবেলা কিঞ্চিত ওই আফিম খেয়ে ঘুমন তো উঠতে একটু দেরি হয়। তাও সকালবেলা নাকি সকাল থেকে যখন থেকে খবর পাওয়া গিয়েছে যে গঙ্গারামের এই অবস্থা, পিসিমা তো একেবারে গঙ্গারামের বডি ছেড়ে সরছেই না, অপেক্ষা করছে কতক্ষণে পুরোপুরি গঙ্গারাম পচে যায়। মানে বুঝতে পারছেন, পিসেমশায়ের অভিসন্ধি যাতে সফল না হয়। তোমরা হাঁটুতে বুদ্ধি নিয়ে এই কেসের পেছনে আসল ষড়যন্ত্রটা ধরতেই পারো নি অংশ, কিন্তু আমার মতো একজন পাখা মাথার ডিটেকটিভ গোড়া থেকেই এই কেসের পেছনের প্যাঁচটা বুঝতে পেরেছে। প্যাঁচ? তোমার পিসেমশাই গঙ্গারামকে খুন করেননি, খুন করেছে অন্যজন। তবে কে? নেত্রকালী। কি আজে বাজে কথা বলছেন, নেত্রকালী তো একজন বৈষ্ণব, ও হঠাৎ রাম ছাগল হত্যা করতে যাবে কেন? বাজে কথা বলো না, নিজেই তো বললে তোমার পিসেমশাই আফিম খেয়ে ঘুমন আর নেত্রকালীর দাড়িতে হাত বুলোবার শখ। আমি তোমাকে বলছি কিভাবে কেসটা হয়েছে। নেত্রকালী ও গঙ্গারামকে বিষ খাইয়েছে, খাইয়ে ওর দাড়ি উপড়ে নিতে চেয়েছে। ভোরবেলায় তোমার পিসেমশাই আর রাঙা পিসি ঘুমোচ্ছেন, সেই সময় নেত্রকালী এসে এই ঘটনা ঘটিয়েছে। কি যাতা কথা বলছেন বাবু! হ্যাঁ কি যাতা কথা বলছেন, ওই রাম ছাগলের দাড়ি ওপরানো কখনো হত্যার মোটিভ হতে পারে? এখানে ডিটেকটিভ কে? আগে আপনি বাবু, কে ঠিক করবে খুনের মোটিভ মাংসের কালিয়া খাওয়া নাকি দাড়িতে হাত বুলোনো? আগে আপনি। ওয়াটসন তুমি বুঝতে পারছো না, তোমার পিসির বাড়িতে এখন একটা অত্যন্ত উত্তেজক ক্রাইম সিনের পরিস্থিতি তৈরি হয়েছে। বসে না থেকে যাও, এখন বাড়িতে যাও, গিয়ে তোমার পিসিমার সঙ্গে রাম ছাগল পাহারা দাও। আমার ভালো লাগছে না বাবু, আমাকে ছেড়ে দিন। চল ওয়াটসন, রাম ছাগল হত্যা রহস্যের সমাধান হলো? আর হত্যা বাবু, পিসিমার বাড়িতে গিয়ে দেখি ওই পিসিমা কোলে করে গঙ্গারামকে নিয়ে এমনভাবে দোলাচ্ছেন আর আদর করে দিচ্ছেন। কি আদর খাচ্ছে গঙ্গারাম! আর ওই মাঝে মাঝে পিসিমা ওর দাড়িতে ওই গন্ধবিকট তেল মাখিয়ে বিনুনি বেঁধে দিচ্ছেন। তার মানে কথাই বলে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।
তা পাগলে কিনা বলে তার উদাহরণ তো অনেকবারই দেখেছি। ছাগলে কিনা খায় সেটা আজকে বুঝতে পারলাম বাবু। ওই কয়েকদিন ধরে একটা আফিম বাজারে খুব নাম করেছে, আপনি দেখেছেন কাগজে বড় বড় বিজ্ঞাপন যাচ্ছে, নিদ্রাতুর আফিম। আমাদের ওই গঙ্গারাম কি করেছে বলুন তো, গতকালকে সংবাদপত্রে ওই নিদ্রাতুর আফিমের একটা বড় বিজ্ঞাপন ছিল, কচকচ করে সেটা খেয়ে হজম করে ফেলেছে। রসিকতা করছো আমার সঙ্গে? এ কি বলছেন বাবু, আপনার সঙ্গে আমি রসিকতা করতে পারি? ভালো কথা বাবু। হ্যাঁ, ওই গঙ্গারাম সুস্থ হয়ে গিয়েছে, সেই জন্যে পিসিমা আপনার জন্যে একবারই বোঁদে পাঠিয়েছে। খাওয়া হয়ে যাচ্ছে। এটা কোন ময়রার তৈরি বোঁদে বলো তো দেখি বাবু। সর্বনাশ করেছে বাবু, এ তো কালো। ইয়েস, দিস ইজ ব্ল্যাক বোঁদে। সর্বনাশ করেছে। আসলে পিসিমার চোখটা তো ড্যামেজ হয়ে গিয়েছে ওই বোঁদের বদলে বোধ হয়। বাবু বাবু।